হাই গাইস, এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলের নাম দ্য বং সাইক্লোন। এসে গেছি আজকে আমাদের কলকাতার সবথেকে কাছে, খুবই কম দূরত্ব, 4 ঘন্টা লাগে আসতে, এই তাজপুরে। এই তাজপুরে এই বিচটা আমি কেন এই ভিডিওটা বানালাম তারও কারণ আছে। যারা নিরিবিড়ি জায়গা একটু বেশি পছন্দ করেন, যারা শান্ত জায়গা পছন্দ করেন, ঠিক আছে, তো তাদের জন্য এই ভিডিওটা। তো ছোটোই রাখবো এই ভিডিওটা, বেশি বড় করবো না, জাস্ট আপনাদেরকে দেখাবো। একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন, থ্যাংক ইউ। দেখুন গাইস, এখান থেকে এখন স্টার্টিং হচ্ছে বিচটা। দেখুন কত শান্ত একটা দ্বীপ, দেখতেই পাচ্ছেন এখানে ঝাউবন ওপাশটাতে আছে, ওইখানটাও নিয়ে যাব। এখান দিয়ে কিছুটা জাস্ট গিয়ে বিচ, আপনারা দেখতেই পারছেন ক্যামেরায়। আর এখানে পার্কিং করার অনেক জায়গা আছে, কোনো পার্কিং লাগে না, ঠিক আছে, টাকা দিতে হবে না। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এখানে শান্তভাবে কাছে রেখে আপনারা স্নানও করতে যেতে পারেন, কোনো ব্যাপার নেই। এখানে খুব কম খরচের রুম ভাড়াও পাওয়া যায়, খাবার খুবই কম দাম। সামনেই আপনাদেরকে বীজ দেখানোর চেষ্টা করছি। দেখুন গাইস, কি সুন্দর একটা দ্বীপ, যেখানে আপনারা এসে বসতে পারবেন, গল্প করতে পারবেন, আড্ডা মারতে পারবেন, ঘুরতে পারবেন, খেতে পারবেন ভালো। এক দুদিনে খুব এনজয় হবে আপনাদের, এনজয় ভরপুর আছে এখানে। দেখুন, একটু আমি জুমিং করে দেখাচ্ছি, দেখুন খুব একটা ভিড় নেই, দেখুন খুব শান্ত যে একটা জায়গা। ওই সামনে যেখানে যে দেখতে পাচ্ছেন খুব লোকের ইয়ে আছে, যে কালোর তিরপলের নিচে, ওখানে খাবারের দোকান, আপনারা বলবেন বানিয়ে দেবেন খাবার, যে কোনো মাছ হলো, মাংস হলো, পাশেই পাওয়া যায়, ওদের দোকানে পাওয়া যায়, ওইটাও দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। গাইস, আমার খুব ভালো লাগে যে আমি তো গাড়ি নিয়ে এসেছি, ঠিক আছে। এখানে দেখুন যে এই নৌকাগুলো আছে, এই নৌকাগুলো এতে আপনারা উঠতেও পারেন, বসতেও পারেন। এগুলো মাঝিরা নিয়ে যায় মাছ ধরার জন্য। দেখুন এখানে অনেক জাল আছে, দেখুন মাছ ধরার, এই দেখুন জালগুলো, এই দেখুন কত জাল। এখানে কিন্তু আমফানে খুব একটা ক্ষয় হয়নি, কিন্তু ক্ষতি একটু হয়েছে। এখানে কিছু কিছু গাছ ভেঙে পড়া, দেখুন আমি দেখাচ্ছি, দেখুন আমার পাশে এখানে আছে, এখানে আছে, ঠিক আছে, ওই পাশটাতে আছে, এখানে এখানে ঘুরিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে, সাথে থাকবেন। কিন্তু একটু রোদ লাগছে, গরমের মধ্যে ভিডিওটা করছি, তো একটা লাইক বন্ধুরা দেবেন আর একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমি আমার আরও ভালো লাগবে ভিডিও করতে। আচ্ছা, এই দেখুন এখানে মাছিরা মাছ ধরে এনেছে বিক্রি করার জন্য, আপনাকে দেখাচ্ছি। দেখুন আমি এখন আছি ঝাউবনের দিকে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, তার আগে দেখে নিন জায়গাটা। এখানে কিন্তু বন্ধুরা ক্যাকটাসও আছে, মানে ক্যাকটাসও আছে, দেখুন
একটা শো আছে, তার থেকেও তারই উপরে ঠিক উপরে একটা জিনিস আছে, দেখুন আপনারা চিনতে পারেন কি না গাইস। জিনিসটাকে দেখুন গাইস, এটা বা সমুদ্রের থেকেই উঠেছে, এটা কেউ জেলেরা বেঁধেছে, এটা একটা শার্ক, ভালো করে দেখুন গাইস, হাওয়াতে নড়ছে। হ্যাঁ, এটা একটা শার্ক, শুকিয়ে গেছে। দাদা আমি আমি একটা কথা বলি, ঠিক আছে? আমি একটা মানে ব্যবসাদার, ঠিক আছে? আরে বাসপাদা মাছ, 500 মাছ, এটা বাসপাদা মাছ, 500 মাছ, এটা 500 এর বেশি, এটা যদি 500 হয় ঠিক আছে আমি তোমাকে 2000 টাকা দিয়ে যাব। 500 হবে না, 500 হবে না, 450 মাছ হবে, 400 হবে, এখানে ভেজে খেয়ে নেওয়া হবে। হ্যাঁ তো গাইস, 10-12 কিলোমিটার হবে আমার মতে বলে, আপনারা দীঘায় যাবেন, দীঘায় খুব একটা জায়গা নেই দেখার মতোও তো, কিন্তু বাট আমার মতে বলে আপনারা যদি তাজপুরে আসবেন খুবই এনজয় করবেন, দীঘা থেকে বেশি এনজয় করবেন, ঠিক আছে? কারণ এখানে দেখুন আমার এখানে ভিড়ই নেই, মানে আমরা লোকজন নেই, আমরা নিজে শান্তিভাবে আমরা স্নানও করতে পারবো, হ্যাঁ নদীতে এনজয় করতে পারবো, নদী না সরি সমুদ্রতে। হ্যাঁ হ্যাঁ দেখুন কত নৌকা আসছে আমার পাশে, দেখতে পাচ্ছেন? দেখুন খোলা আকাশ, ঝাউবনের ঝাউবন, তার পিছনে আমার সমুদ্র, ঠিক আছে? এই বিচে দেখছি কিছু পাওয়া যায় কি না, খুঁজছি তাই। দেখুন দেখুন গাইস, এখানে দেশি মুরগি মোরগ আছে, তো আপনারা এখান থেকে কিনে এখানে দোকানে বানিয়ে বানিয়ে দেবে আপনাকে, ঠিক আছে? আমাদের ঠিকঠাক দাম নিয়ে, এখানে খুবই কম দাম, সামান্য দাম। এখানে দেখুন ক্যাকড়া, ক্যাকড়া কত করে বাদ দাম? সাতটা 500 টাকা, সাতটা 500 টাকা দেখে নিই, নিনি 500 টাকা। কি পাওয়া যেতে পারে বন্ধুরা? পায়ে প্যান্টটা গুটিয়ে নি, কি বুঝলেন? মানে জল খুব আসছে, অনেক জল, ঠান্ডা জল, খুব ভালো লাগবে। গাইস জল দেখা দেখি আমার প্যান্ট ভিজে গেছে, হ্যাঁ প্যান্ট ভিজে গেছে, জানি না দেখাতে পারলাম কি না। তো এখানে খুব পিচ্ছিল একটু আছে, হ্যাঁ তো আশা করি আপনাদেরকে দেখাতে পারলাম, বোঝাতে পারলাম। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন বং সাইক্লোন। আমি আরও